কেমন আছো সকলে? আর একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত, আর তারই সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফেসবুক পেজে 250 জনের ফ্যামিলি হয়েছে। তো চলছে এখন আমার নাইট ডিউটি, আর নাইটের ডিউটিতে চাপটাও প্রচুর থাকে, তাই আজকে আমার অবস্থাটা ভীষণই খারাপ। এদিকে গরম আর ট্রান্সপোর্টিংয়ের চাপ, মানে অবস্থাটা কীরকম হয় একটু ভেবে দেখো, তারপর যদি গাড়ির মধ্যে এসি না চলে। গরমে হাঁপিয়ে উঠেছিলাম, তাই একটু নিচে নেমে হাওয়া নিচ্ছিলাম। এতটাই গরম করছিল, মুখের অবস্থাটা দেখেই তোমরা বুঝতে পারবে। আর তারপরে ঘুম আসছে, তাই ওই পেলোডারটা চেঞ্জ করে আর একটা পেলোডার ছিল সেটা নিয়ে এসিটা অন করে একটু হাওয়া নিলাম। এতটাই ঘুম আসছে যে আমার চোখ বন্ধ হয়ে আসছে, তাই একটু ঘুমিয়ে নিতে যাচ্ছি। কিন্তু ওই একটু ঘুমিয়ে কি হবে, কিন্তু সারা রাতের কাজ আর ক্লান্তি, কোমর থেকে পিঠের অবস্থা একদম যা তা হয়ে যায়। যাই হোক করে রাতটা পার হয়েছে, এবার যাবো রুমে। তো যাই হোক, স্নান করার পর একটু শরীরটা ফ্রেশ লাগে, তাই একটু হাঁটাহাঁটি করতে যাই। কি আছে বলো তো এখানে? একটা চড়ুই পাখি, যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না এখন। এদিকে কাশ ফুল ফুটেছে ঝাঁকে ঝাঁকে। তো লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ডিম, তো তারপর রুম চলে আসি, এবং বিকেলে হয় একটু বৃষ্টি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে ব্লগে। টাটা।